আসসালামু আলাইকুম, শুরু করছি চ্যানেল আই কৃষি সংবাদ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ছাদ কৃষি থেকে স্বাস্থ্য সুরক্ষা আর নিয়মানুবর্তিতা শিক্ষা নিচ্ছেন তরুণ উদ্যোক্তা, 1000 বর্গ ফুটে ফল ফসল আর উদ্ভিদের সাজানো পরিবার। এবং বিনাশতে কৃষি ঋণ দিয়ে পুরোপুরি ফেরত পাবার নজির রূপালী ব্যাংকে, ঋণ ব্যবস্থায় পরিবর্তন আনার সুপারিশ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং ভেরিফাইড ফেসবুক পেজে সরাসরি প্রচার করা হচ্ছে। ছাদ কৃষি থেকে স্বাস্থ্য সুরক্ষা আর নিয়মানুবর্তিতার শিক্ষা নিচ্ছেন রাজধানীর গোলাপবাগের তরুণ পেশাজীবী রায়হান কবির। বলছেন, মানসিক অবসাদ দূর করা থেকে শুরু করে জীবনে ইতিবাচক অনেক কিছুই যুক্ত করতে পারে ছাদ কৃষি এবং নিশ্চিত করতে পারে পারিবারিক পুষ্টি। শাই সিরাজের ছাদ কৃষি রিপোর্ট। চারদিকে অট্টালিকার ভিড়, ঘনবসতিপূর্ণ এলাকায় দোতলা বাড়ির 1000 বর্গ ফুটের ছাদে কৃষির আয়োজন সহজ নয়। সাধারণ কর্মজীবী তরুণের জন্য উদ্যোগটি আরও কঠিন। এসব প্রতিকূলতাকে দূরে ঠেলেই দিনে দিনে ছাদটিকে কৃষিক্ষেত্রে পরিণত করেছেন রায়হান চৌধুরী। বলছেন, সব কিছুই ভালোবাসা থেকে। একটা গাছ ছিল আমার ছাদে, সেটা ছিল এই জায়গায় একটা করম জায়গা, তো সেটা ঝড়ে পড়ে গেছে। তো এটা দেখে আমার বাবা খুব কষ্ট পেয়েছে, তো আমার ওয়াইফও খুব কষ্ট পেয়েছে যে প্রতিদিন ছাদে আসে, কোনো ঘাস নাই। পরে মাসে মাসে চিন্তা করলাম যে আমি যে রিক্রিয়েশনের জন্য ট্যুর দিই, এদিক ওদিক যাই, ওই টাকাটা আমি জমাই। তো ওই টাকাগুলি জমায় জমায় আমি আস্তে আস্তে অফিস থেকে আসার সময় বাইকের পিছনে দুইটা তিনটা করে ঘাস নিয়ে আসতাম, এসে এসে জমাইতাম, জমাইতে আল্লাহর রহমতে আমার এই পজিশন। আর আপনার অনুপ্রেরণা চ্যানেলে আমি প্রতিদিন আপনার চ্যানেলের ইউটিউব সাবস্ক্রাইবার তো আসি, প্লাস প্রতিদিন আপনার এমন কোনো অ্যাপ্রিসিয়েট নাই, 170টার মতো আমি মনে হয় দেখে ফেলছি, মানে প্রত্যেকটা দুইবার তিনবার করে দেখা হয়েছে। আমার ওয়াইফ বলে, এত দেখো কেন, ও যত দেখি ততই ভালো লাগে। ছাদটি ছোট হলেও উদ্ভিদের পরিবারটি বেশ বড়, আর এই পরিবারের সব সদস্যই রায়হানের গভীর মনোযোগ আর ভালোবাসায় লালিত। আমার এখানে প্রচুর কাঁচামরিচ হয়, ধনে পাতা হয়, শাকসবজি হয়, কলমি শাক অনেক হয়, ফুলকপি, পাতাকপি, স্কোয়াশ, লেটুস, তারপরে চাইনিজ ক্যাবেজ সব হয় ইনশাল্লাহ আল্লাহর রহমতে। বেগুন হয়, টমেটো, চেরি টমেটো এবার এলাকা সবাই দিচ্ছে, এমন অবস্থা, অনলি চারটা গাছ। এর মধ্যে ছাদ কৃষির অনেক উপকারিতা শরীর ও মনে উপলব্ধি করছেন রায়হান। আমার এখানে কোনো লেবার কষ্ট নাই, অনলি মি। আমার ওজন গত 7 মাসে 6.5 কেজি কমছে, এর কারণ হলো শুধুমাত্র আমি বাগানে কাজ করছি। আর ইয়াং জেনারেশন হ্যান মোবাইল, ফেসবুক অ্যাপস, ট্যাপস এগুলো নিয়ে ব্যস্ত থাকি, তো আমি চাই না যে এগুলি দিয়ে এগুলি অ্যাজ ইউজুয়াল হয়ে গেছে। এমন একটা জিনিস করবো আমার ফ্যামিলি যাতে পছন্দ করে, যাতে মানুষ দেখে বলে যে না, ও ছেলেটা পরিশ্রমী। যেন গেঞ্জি বসতির ভেতরে সাজানো এক সবুজের আয়োজন, যেখানে ভালোবাসা আর শ্রদ্ধা দিয়ে সাজানো ছোট্ট একটি সংসার। এক টুকরো ছোট্ট ছাদকে রায়হান যেভাবে সাজিয়েছে প্রেম, ভালোবাসা আর প্রীতি দিয়ে, তা অনেক বড় উদ্যোগকে হার মানায়। ঢাকার গোলাপবাগের রায়হানের ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। দর্শক, পূর্ণাঙ্গ ছাদ কৃষি প্রতিবেদনটি দেখবেন আগামীকাল বিকেল 3:05 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। এবারে চ্যানেল আই কৃষি সংবাদ বিরতি, আর বিরতির পর যা থাকছে। বিনা সুদে কৃষি ঋণ দিয়ে পুরোপুরি ফেরত, বিরতির পর চ্যানেল আই কৃষি সংবাদে আবারও আমন্ত্রণ। বিনা সুদে ঋণ, তাও আবার প্রান্তিক কৃষককে, এই কাজটি করে শতভাগ সাফল্য পেয়েছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক। টমেটো, আম, আদা, হলুদ এবং দুধ উৎপাদকদের পরীক্ষামূলকভাবে ঋণ দিয়ে পুরো টাকাই ফেরত পেয়েছে ব্যাংকটি। কৃষকের এই দায়িত্বশীল আচরণ বিবেচনায় নিয়ে পুরো কৃষি ঋণ বিনা সুদে কিংবা নামমাত্র সুদে দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনেরা। রেজবি নওয়াজের রিপোর্ট। মুজিব বর্ষে বিশেষ উদ্যোগের অংশ হিসেবে গত বছর নাটোর অ্যাগ্রোর গ্রীষ্ম এবং শীতকালীন টমেটো চাষীদের বিনা সুদে ঋণ দেয় রূপালী ব্যাংক। কৃষক বিনা সুদে সর্বোচ্চ 50,000 টাকা পেয়েছেন। তাদের হয়ে 9% সুদ পরিশোধ করেছে প্রাণ গ্রুপের ওই সহযোগী প্রতিষ্ঠান। উইন উইন হওয়াতে কৃষক, নাটোর অ্যাগ্রো এবং রূপালী ব্যাংক তিন পক্ষই লাভবান হয়েছে। ওই সাফল্য ব্যাংকটিকে অনুপ্রাণিত করেছে আমফান পরবর্তী সময়ে আমবাগান মালিকদের বিনা সুদে ঋণ দিতে। এরপর 3 পার্বত্য জেলায় আদা ও হলুদ চাষ এবং সর্বশেষ মিল্ক ভিটার মাধ্যমে দুধ থেকে ঘি উৎপাদনে 10 কোটি টাকা ঋণ প্রকল্প বাস্তবায়ন করছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি। কৃষিতে আমাদের খেলাপি হলো 4%, আর অন্যান্য সেক্টরে কিন্তু খেলাপি আপনার মোর দেন 10%। যদি সুদ না থাকে
শাখা কিন্তু ইন্টারেস্টেড হবে না, শাখাও চলবে না। শাখা কিন্তু সুদ পাচ্ছে, কিন্তু সুদটা দিচ্ছে যে টমেটো কিনছে ওটার মধ্যে সুদটা ইনবিল থাকতেছে, কৃষক বিনা সুদে ঋণ পাচ্ছে। আদায়ের হার কিন্তু এটা 100% হওয়াতে আমার ধারণা অন্য ব্যাংক যারা আছে তারা খুবই আগ্রহী হবে। পাহাড়ের ঢালে আপনি আদা এবং হলুদ এটা অনেক বেশি ফলন হয়। আমরা শুরু করেছিলাম 25,000 মেট্রিক টন দিয়ে, এখন কিন্তু সারা দেশে 80,000 মেট্রিক টনের উপরে আদা তৈরি হয়। শুরুতে আমরা এই মিল্কভিটার মাধ্যমে প্রায় 1,000 চাষিকে 10 কোটি টাকা ঋণ দিয়েছি। করোনা কালে জুলাই ডিসেম্বর সময়ে কৃষক ঋণ পেয়েছেন 12,077 কোটি টাকা, আর ফেরত দিয়েছেন 14,091 কোটি টাকা। কৃষক পর্যায়ে বিতরণের লোনটা সবচেয়ে বেশি সাকসেসফুলি কিস্তি শোধ হয়েছে এবং পুরো লোন শোধ হয়েছে, সফল উদাহরণ রাষ্ট্রের সামনে কৃষক দিয়েছে। তো সেই জায়গা থেকে যে লোনের যে আওতাটা সেটাকে সরকার ম্যাচ করে যদি ওইভাবে আসে 0% পেতে পারে, অন্য আরেকটা হতে পারে যে নামমাত্র একটা পার্সেন্টে 2% ধরে, কারণ প্রমাণিত তো হয়েছে যে কৃষক লোন ফেরত দেয়। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2020 সালের জানুয়ারি মার্চ সময়ে সার্বিকভাবে শিল্প ঋণ আদায় কমে 16%, এপ্রিল জুন প্রান্তিকে বড় শিল্প মালিকদের কাছ থেকে ঋণ আদায় কম হয় 59.76%, মাঝারি শিল্পে 40.92% এবং ক্ষুদ্র শিল্পে 44.18%। অথচ এপ্রিল জুন সময়ে বন্যার পরও শিল্পপতিদের তুলনায় বেশি ঋণ ফিরিয়ে দিয়েছে কৃষক। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। সবশেষ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার। ছাদকৃষি থেকে স্বাস্থ্য সুরক্ষার নিয়মানুবর্তিতা শিক্ষা নিচ্ছেন তরুণ উদ্যোক্তা, 1,000 বর্গফুটে ফল ফসল আর উদ্ভিদের সাজানো পরিবার। এবং বিনা সুদে কৃষি ঋণ দিয়ে পুরোপুরি ফেরত পাওয়ার নজির রূপালী ব্যাংকে ঋণ ব্যবস্থায় পরিবর্তন আনার সুপারিশ।